ওকে, সো আমি এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের যে শ্বসনতন্ত্র, এই শ্বসনতন্ত্র নিয়ে আলোচনা করবো। সো এই শ্বসনতন্ত্রটা হচ্ছে অ্যাকচুয়ালি সেই তন্ত্রটা যেটা আমাদের শ্বসনে সাহায্য করে। সো আমরা জানি যে আমাদের শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে ফুসফুস, এবং ওই ফুসফুসের অ্যালভিওলাইয়ে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময়টা যেটা সেটা ঘটে। সো আমরা এখন ওই ফুসফুস পর্যন্ত বায়ু যাতায়াতের জন্য যে পথটা বা অ্যাকচুয়ালি এই ইয়ার সাথে যেই অঙ্গগুলো রিলেটেড সেই অঙ্গগুলো নিয়ে আলোচনা করব, এবং এটাই এই এবং যেগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে শ্বসনতন্ত্রের অংশ। সো আমি যদি শ্বসনতন্ত্রের প্রথমটা শুরু করি, আমাদের যেই প্রথমে আমরা যেটাতে বায়ু গ্রহণ করি সেটা হচ্ছে আমাদের এই যে এই জায়গায় যে আমরা নাসা গব্বরটা দেখতে পারতেছি, এটা হচ্ছে একজন মানুষের মাথার যে ক্রস সেকশন, আমি ক্রস সেকশন করার কাটার পরে তখন আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে নাসা ছিদ্র, এবং নাসা ছিদ্রের মাধ্যমে বায়ু এভাবে ঢুকে। অর্থাৎ এই যে নাসা ছিদ্র, এই নাসা ছিদ্রটা হচ্ছে নাসা ছিদ্রের নিচে আমরা দেখতে পারতেছি, এইদিকে হচ্ছে আর একটা মুখ গহ্বর, এটা হচ্ছে মুখ গহ্বর, দেট মিনস আর এটা হচ্ছে জিহবা। সো এই এই যে এটা মুখ গহ্বর আর উপরটা হচ্ছে নাসা গহ্বর, দেট মিনস আমরা নাসা গহ্বর সম্পর্কে বা নাসার অন্ধ্র বা নাসা পথ সম্পর্কে যদি কিছু বলতে চাই তখন আমরা বলতে পারবো যে এটা হচ্ছে মুখ গহ্বরের উপরে একটা ত্রিকোণাকৃতির গহ্বর, এবং ওই ত্রিকোণাকৃতির গহ্বরটা কিন্তু দুইটা ভাগে বিভক্ত। আমরা জানি যে যদি দেখি যে আমরা দুইটা ছিদ্র দেখতে পারবো, এবং দুইটা ছিদ্র এটা হচ্ছে স্যাপটা দ্বারা আলাদা করা। সো তারপর এই নাসারন্ধ্রে যেগুলো থাকে, এই নাসারন্ধ্রে আমরা দেখতে পাচ্ছি যে এই নাসারন্ধ্রে এই যে শুরুতে বিভিন্ন লোম আছে। সো এই যে শুরুতে যে লোম আছে যদি একটু দেখাই, এই যে আমরা যদি একেবারে শুরুতে খেয়াল করি তখন দেখবো যে এই যে নাসারন্ধ্রের এই যে শুরুতে যে লোম আছে, সো এই যে এই লোমগুলোর কাজ হচ্ছে অ্যাকচুয়ালি যে যখন আমরা যখন বাতাসটা গ্রহণ করি, অল টাইম তো বাতাসটা তো পিওর থাকে না, সো বাতাসটার সাথে বিভিন্ন ধুলাবালি থাকে। সো এই যে এই নাসারন্ধ্রের যে এই লোমগুলো আছে সেই লোমগুলো কী করে ওই ধুলাবালিগুলোকে আটকে দেয়। তারপরেও যদি কোনো ধুলাবালি ঢুকে যায় তখন এই যে এই অংশটাতে, এই যে আমাদের এই অংশটাতে হচ্ছে এই যে অর্থাৎ এটাকে বলা হয়েছে মিউকাস পদার্থ সৃষ্টিকারী পদার্থ থাকে, অর্থাৎ পিচ্ছিল পদার্থ থাকে যেটার মধ্যে, বা আঠালো পদার্থ থাকে যেটার মধ্যে ধুলাবালিটা আটকে যায়। অর্থাৎ এই যে নাসারন্ধ্র, নাসারন্ধ্রের কাজটা হচ্ছে এইটা, এই যে যখন বাতাসটা ঢুকতেছে ওই বাতাসটাকে একটু বিশুদ্ধ করে দেয় আমাদের ফুসফুসের জন্য, যাতে ফুসফুসের কোনো ক্ষতি না হয় বা আমাদের শ্বসন প্রক্রিয়া যাতে কোনো ব্যাঘাত না ঘটে। তারপর এই নাসারন্ধ্রের মধ্যে আমরা সাধারণভাবেই জানি যে নাসারন্ধ্রের মধ্যে বিভিন্ন কোষ আছে যেগুলো আমাদের যেই কোনটা গন্ধ, অ্যাকচুয়ালি কোনটা সুগন্ধ কোনটা দুর্গন্ধ সেইগুলোর জন্য বিশেষ সংবেদনশীল। তারপরে আর যেটা বলা যায় সেটা হচ্ছে এইটাই যে এই নাসারন্ধ্রটা আমাদের এই যে ফুসফুসে বায়ু প্রবাহের জন্য বায়ুটাকে উপযোগী করে দিচ্ছে। তারপরে নাসারন্ধ্রের পরে আমরা যদি দেখি, ইভেন আমরা একটা জিনিস দেখবো যে এই নাসারন্ধ্র, আচ্ছা তারপরে তারপরের পার্টে আমরা চলে যাই, তারপরের পার্টটা হচ্ছে আমরা যদি আর পরের পার্টে চলে যাই তখন আমরা দেখবো যে পরের পার্টটা হচ্ছে আমাদের নাসারন্ধ্র এই যে পিছন দিকে আসার পরে, এই যে দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে নাসারন্ধ্র এখান দিয়ে আসলো, এবং এখান দিয়ে আসার পরে সে এই বরাবর একটা আবার একটা ইয়াতে আসলো, অর্থাৎ আর একটা কেভিটিতে বা আর একটা গর্তে আসলো। সো এই যে এই গহ্বরটা, এই যে যখন এই নাসারন্ধ্র এভাবে আসলো, এটা হচ্ছে তালু। আমাদের এই যে মুখ গহ্বর আর এই যে নাসা গহ্বর, এই নাসা গহ্বর আর মুখ গহ্বর কিন্তু আমাদের এই যে উপরের তালু দ্বারা আলাদা করা। আমরা যদি এটা নিয়ে চিন্তা করি যে এটা হচ্ছে আমাদের উপরের তালু, এবং উপরটা হচ্ছে নাসা গহ্বর, এটা হচ্ছে মুখ গহ্বর। সো এই মুখ গহ্বর এবং নাসা গহ্বর আমাদের এই উপরের তালুটা দ্বারা আলাদা করা। এবং আমরা যদি দেখি আলটিমেটলি যেটা হয়, এই যে শেষ দিকে অর্থাৎ এই যে পিছনে কিন্তু এই মুখ গহ্বর আর এই যে নাসা গহ্বর এই জায়গায় এসে মিলিত হয়। আমরা যদি খেয়াল করি এই যে এই অংশটা, আমরা যদি এই পোর্শনটা নিয়ে চিন্তা করি তখন দেখব যে আমরা এই পোর্শনটা, যদি এই পোর্শনটা নিয়ে চিন্তা করি তখন দেখবো যে এই যে এই পোর্শনটা খেয়াল করো, এই যে এই জায়গায় আসার পরে এই যে এইটা আসলো নাসা গহ্বর আর এটা আসলো এই যে মুখ গহ্বর, তখন এই নাসা গহ্বর আর এই যে মুখ গহ্বর এই দুইটা একটা ইয়াতে এসে মিলিত হইলো, মানে একটা গহ্বরে এসে মিলিত হইলো, এবং এই দুইটার জন্য কমন গহ্বর আছে। সো এই যে এই গহ্বরটাকে বা এইটাকে আমরা বলতেছি গলবিল। সো অ্যাকচুয়ালি আমরা যদি খেয়াল করি আমরা গলবিল কোনটাকে বলতেছি, সেটা হচ্ছে যে নাসাপথের পিছন থেকে শুরু করে অ্যাকচুয়ালি এই যে আমাদের যে এই এটা আছে ষড়যন্ত্র, এই যে এটা হচ্ছে ষড়যন্ত্র, এখান থেকে ষড়যন্ত্রের শুরু। সো এই যে নাসাপথের এই যে শেষ দিক থেকে, এই আমি বলছিলাম যে গলবিল বলবো হচ্ছে আমরা এই কমন কেভিটিটাকে, এই কমন কেভিটিটাকে। সো এই যে এইখানে নাসারন্ধ্র আসলো এবং মুখ গহ্বর আসলো। সো এই যে নাসারন্ধ্রের যে এই যে শেষ পার্টটা, এই শেষ পার্ট থেকে এই যে গলবিল পর্যন্ত বা সরি ষড়যন্ত্র পর্যন্ত যে এই যে এতটুকু অংশ, এই এতটুকু অংশকে বলা হচ্ছে গলবিল, যেই জায়গাটাতে অ্যাকচুয়ালি এই যে নাসারন্ধ্র আর আমাদের মুখ গহ্বর আসার পরে মৃত হচ্ছে।
সো আমরা যদি চিন্তা করি সেটা হচ্ছে এই অ্যাকচুয়ালি এইটার মাধ্যমে কিন্তু যখন আমরা খাবার খাই তখন কিন্তু এই খাবার খাই আর বায়ু আসুক দুইটাই কিন্তু আমাদের একটা পথে আসে, অর্থাৎ সেটা হচ্ছে আমাদের গোলবিলে। সো এই গোলবিল সম্পর্কে আরেকটু বর্ণনা যেটা লেখা আছে সেটা হচ্ছে যে এইটার উপরিতলে একটা ছোটো জিব্বার মতো অংশ থাকে এবং এটাকে বলা হয় আলজিবা। আমরা যদি একটু খেয়াল করি আমরা আরেকটা চিত্রে আলজিবাটা খুব ভালোভাবে খেয়াল করতে পারবো। সো আমি যেটাতে চলে যাচ্ছি সেটা হচ্ছে এই যেটা আমরা যদি এইটার কথা চিন্তা করি তখন দেখব যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে আলজিবা, অর্থাৎ এই যে আমরা পিছনের যে অংশটা, পিছনের যে গোবরটা, এই গোবরটাই আমরা দেখাচ্ছিলাম এতক্ষণ। সো এই জায়গায় গোলবিলের এই দিকে, গোলবিলের এই যে শুরুর দিকে আলজিবা থাকে। সো এইটার কাজ হচ্ছে আমরা যখন খাবার খাই তখন কিন্তু এই যে খাবারটা আমি যখন দেখাইলাম যে আমরা যখন খাবার খাই তখন এই যে খাবারটা হচ্ছে আমাদের এই যে এই জায়গায় একটা কমন ক্যাভিটিতে চলে যায়, অর্থাৎ এখন খাবারটা এইদিকে আসার পরে খাবারটার কিন্তু এই দিক দিয়ে উপর বরাবর, অর্থাৎ এই যেহেতু এই মুখ গোবর এবং নাসা গোবর দুইটা একই সাথে মিলিত হয়েছে, সো খাবারটা যখন এখানে আসার পরে কিন্তু খাবারটা যদি এই বরাবর যদি না যায় এই বরাবর যদি কোনো প্রেশার থাকে বা চাপ থাকে তখন কিন্তু খাবারটা এই বরাবর নাক দিয়ে বের হয়ে যেতে পারে। সো এই বরাবর যে নাক দিয়ে বের হয়ে যেতে পারে সো এই যে এইটাকে রেজিস্ট করা দরকার যাতে খাবারটা এই গোলবিলে আসার পরে যাতে কোনোভাবেই নাক দিয়ে না যেতে পারে। সো এই জন্য এই জায়গায় যেটা থাকে সেটা হচ্ছে এই জায়গায় অ্যাকচুয়ালি আমাদের একটা আলজিবা থাকে, যেটা হচ্ছে আমরা যখন খাবার খাই অর্থাৎ খাবার যখন গিলতে চাই তখন এই যে আলজিবাটা আমাদের এই যে নাসার রন্ধ্রের যেটা আছে সেটাকে বন্ধ করে দেয়। দ্যাট মিন্স তখন শুধুমাত্র গোলবিল থেকে খাদ্য আর নাসার রন্ধ্রে ফিরে যেতে পারে না। সো এইটাই লিখছে এবং এইটার কাজ হচ্ছে, গোলবিলের কাজ হচ্ছে এই জায়গায় সাধারণত প্রচুর পিতৃপদ নিঃসরণ করা, কারণ এই জায়গায় যেহেতু খাবার আসে খাবারটাকে পরবর্তীতে পাঠাইতে হবে। সো আমরা যদি এরপরের চিত্রটা নিয়ে চিন্তা করি যে এই গোলবিলের পরে অ্যাকচুয়ালি কী, আমরা এই চিত্রটাতে আসবো। এই চিত্রটাতে আসার পরে আমরা যদি চিত্রটাকে একটু পুরোটো ভিউ দেখি, এবং এই চিত্রটা হচ্ছে আমরা একটা মানুষের যে মাথা এবং গলা সেটার ক্রস সেকশন, এবং এই ক্রস সেকশনের পরে আমি একটু ফোকাস করতে চাচ্ছি এই অংশটাতে, আমরা যে অংশ পর্যন্ত আসলাম অ্যাকচুয়ালি এই যে এটা হচ্ছে নাসার রন্ধ্র, উপরের এই যে এটার উপরের অংশ হচ্ছে নাসার রন্ধ্র, এটা নিচের অংশ হচ্ছে তালু, নিচের অংশ হচ্ছে আমাদের মুখ গোবর। সো এই যে নাসার রন্ধ্র এবং মুখ গোবর একটা এই অংশটুকুতে মিলিত হয়েছে, এই অংশটা হচ্ছে গোলবিল। এই গোলবিলের পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই গোলবিলের পরে এই যে এই জায়গায় হচ্ছে আমাদের এটা হচ্ছে ষড়যন্ত্র, এটাকে বলা হচ্ছে ষড়যন্ত্র, কারণ এটা হচ্ছে আমাদের স্বর সৃষ্টি করে, এটা হচ্ছে আমাদের ষড়যন্ত্র। সো এটা হচ্ছে ষড়যন্ত্র। সো এই ষড়যন্ত্রটা যদি আমরা আরেকটু ভালোভাবে খেয়াল করি অ্যাকচুয়ালি ষড়যন্ত্রটা কীরকমভাবে থাকে, সো অ্যাকচুয়ালি হচ্ছে এইটা আমরা যদি খেয়াল করি এটা হচ্ছে আমাদের ষড়যন্ত্র। সো আমরা এখানে একটু ভালোভাবে খেয়াল করব। সো এই যে আমাদের এই যে ষড়যন্ত্রটা শুরু হইলো, এবং এই যে ষড়যন্ত্রটা যখন শুরু হইলো তখন আমরা এই জায়গায় একটা ঢাকনা দেখতে পারতেছি। অ্যাকচুয়ালি এই ঢাকনাটা যেটা করে সেটা হচ্ছে যখন আমরা খাবার খাই তখন খাবারটা কিন্তু একটা কমন ক্যাভিটিতে চলে যায়, অর্থাৎ গোলবিলে চলে যাওয়ার পরে আমরা যদি খেয়াল করি আগের চিত্রতে, গোলবিলে চলে যাওয়ার পরে এইটার যাওয়ার দুইটা পথ আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এই যে আমরা যদি এইটা খেয়াল করি, খাবার যখন এই গোলবিলে গেল, গোলবিলে যাওয়ার পর তার দুইটা পথ আছে। একটা হচ্ছে এই যে এইটা, এটাকে বলা হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী, এই যে শ্বাসনালীর ভিতর দিয়েও সে যাইতে পারে, আরেকটা হচ্ছে এই শ্বাসনালীর পিছনে আর একটা যে আমাদের যে অন্য নালীটা আছে এটাকে বলা হয় অন্য নালী। সো এটা হচ্ছে ইসোফেগাস। আমরা যদি এই চিত্রটাতে একটু ভালোভাবে খেয়াল করি তখন একেবারে ক্লিয়ার বোঝা যাবে এই চিত্রটাতে যে এই যে খাবার এদিকে আসার পরে খাবার দুইটা নল দিয়ে যাইতে পারে, একটা হচ্ছে এই যে এই জায়গার ট্রাকিয়া, একটা হচ্ছে এই যে পিছন দিকে আমরা আরেকটা নলের মতো অংশ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইসোফেগাস বা খাদ্য নালী বা অন্য নালী। সো এই যে খাবারটা আসার পরে খাবারটা দুইটা পথে যাইতে পারে, একটা হচ্ছে আমাদের এই ষড়যন্ত্র অথবা আরেকটা হচ্ছে আমাদের এই যে অন্ননালী, কিন্তু এই অন্ননালীর মধ্যে কিন্তু এই খাবারটা তো শ্বাসনালীর মধ্যে যাইতে পারবে না, কারণ শ্বাসনালীর প্রধান কাজটা হচ্ছে আমাদের এই যে আমাদের ফুসফুস বায়ু পৌঁছায় দেওয়া, এবং এইটার মধ্যে বাতাস ব্যতীত অন্য কিছু ঢুকতে পারবে না। সো এইটার জন্য যেই মেকানিজমটা সেটা হচ্ছে এই জায়গায়, অর্থাৎ আমাদের যেই আমাদের যেই এই যে ষড়যন্ত্র, এই যে এই ষড়যন্ত্রের মুখে একটা ঢাকনা লাগানো থাকে, এবং এই ঢাকনাটাকে বলা হয় ইপিগ্লটিস।
সো এই ঢাকনাটা কী করে, এই ঢাকনাটা হচ্ছে আমাদের এই যে খাদ্যের সময় এই ঢাকনাটা এই ইপিগ্লটিসটা আমাদের এই যে ষড়যন্ত্রটাকে বন্ধ করে দেয়। দ্যাট মিন্স আমাদের খাদ্য যাওয়ার পথ ছিল দুইটা, একটা ছিল ষড়যন্ত্র, একটা ছিল এই যে শ্বাসনালী, একটা ছিল আমাদের ইসোফেগাস বা খাদ্যনালী বা অন্ননালী। সো এই দুইটার ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে এই ইপিগ্লটিসটা যখন এই শ্বাসনালীটাকে বন্ধ করে দিল খাদ্য গ্রহণের সময়, তখন শ্বাসনালীটাকে যখন বন্ধ করে দিল তখন খাদ্য যাওয়ার মতো শুধুমাত্র একটা পথেই থাকলো, সেটা হচ্ছে অন্ননালী। দ্যাট মিন্স আমাদের ইপিগ্লটিস থাকতেছে খাদ্যনালীটা খাদ্য যাতে শ্বাসনালীতে প্রবেশ না করতে পারে, এবং আলজিবাটা থাকতেছে খাদ্য যাতে উল্টা পথে আমাদের যেই নাসিকা ছিল ওই নাসিকা গোবরে না চলে যায়। সো আমরা যদি ইপিগ্লটিসের ফাংশনটা একটু খেয়াল করি, সো আমরা দেখতে পারবো অ্যাকচুয়ালি ইপিগ্লটিসের ফাংশনটা কী। সো আমি এদিকে একটু ইপিগ্লটিসের ফাংশনটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। ওকে, এই যে ইপিগ্লটিস খেয়াল করো, আমি আবার একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে যে যখন এই জায়গায় আসবে, খেয়াল করো, একটা খাবার যখন আসলো তখন আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায়, হ্যাঁ, এই যে এই খাবারটা যখন আসলো তখন এই যে পিছনের যে ইপিগ্লটিস, এই যে পিছনের যে ইপিগ্লটিস ছিল, এই পিছনের ইপিগ্লটিসটা আমাদের যেই আছে, আমাদের যেই শ্বাসনালী আছে এইটাকে ঢাকলো, এবং এইটা এরকমভাবে ঢালু হয়ে গেলো যেই ঢালু হওয়ার কারণে এই খাবারটা এই যে পিছনের যে নালীটা আছে পিছনের নালীটা দিয়ে চলে গেলো। সো আমরা যদি একটু ভিডিওটা একটু খেয়াল করি, এই যে পিছনের নালীতে চলে গেলো। এখন আমরা যদি অ্যাকচুয়ালি খেয়াল করি এই যে ঢাকনাটার কাজটা, এই যে উপর এটা হচ্ছে ঢাকনা, এই ঢাকনাটা যে কাজটা করতেছে সেটা হচ্ছে, এই যে খেয়াল করো, এই যে বন্ধ করে দিচ্ছে, এটা হচ্ছে এই বন্ধ এবং খোলার মাধ্যমে এই শ্বাসনালীটা করতেছে, এবং যখন খাদ্য আসতেছে তখন কিন্তু সেইটাকে বন্ধ করে দিচ্ছে এবং খাদ্যটাকে যাতে পিছন নালীতে যাইতে পারে সেই জন্য সহায়তা করতেছে। ইভেন এটা এই যে বাতাসকে গ্রহণের জন্য, বাতাসগুলো গ্রহণের জন্য সে একটা মেকানিজম তৈরি করতেছে। সো আমরা আরেকটু খেয়াল করতে পারি অ্যাকচুয়ালি খাদ্যটা কীভাবে যায় সেটা যদি আমি খেয়াল করি, তাহলে আমরা এইটাতে একটু খেয়াল করতে পারবো। সেটা হচ্ছে আমরা যদি এটাতে চিন্তা করি, যখন এই যে এটা হচ্ছে আমাদের, খেয়াল করো, খাদ্য আসলো এবং খাদ্য আসার পরে তাদের দুইটা পথ আছে, একটা হচ্ছে শ্বাসনালী একটা হচ্ছে হ্যাঁ, বাট এই যে শ্বাসনালীর যে এই অংশটা এটা এইটাকে হচ্ছে ইপিগ্লটিস, এইটা কী করবে আমাদের ইপিগ্লটিসটাকে ঢেকে দিবে। এটা হচ্ছে এই যে আমাদের ইপিগ্লটিসটাকে ঢেকে দিল, তারপরে যেটা করবে সেটা হচ্ছে যখন ইপিগ্লটিসটাকে ঢেকে দিল তখন এই খাদ্যটা আমাদের পিছনের যে নালীটা ছিল, অর্থাৎ আমাদের যে অন্ননালীটা ছিল এই অন্ননালীর মধ্যে দিয়ে চলে গেলো, এবং যখন এই অন্ননালীর মধ্যে দিয়ে চলে গেলো তখন যেটা হলো সেটা হচ্ছে, খেয়াল করো, এই যে অন্ননালীর মধ্যে দিয়ে, এখন এই দিকে একটা জিনিস খেয়াল করো, আমাদের এই জায়গায় আমাদের এই যে খাদ্যটা যে নালীতে আছে সেই নালীর সামনে কিন্তু আমাদের ট্রাকে বা শ্বাসনালী অবস্থান করতেছে। অর্থাৎ এখন এই জায়গায় যদি আমাদের বেশি পরিমাণ খাদ্য আসে, অর্থাৎ আমরা কোনো কারণে যদি আমরা এমন শক্ত পরিমাণ খাবার খাই যেটা এই জায়গায় আটকে থাকে, তখন কিন্তু আমাদের শ্বাস নিতে প্রবলেম হবে, কারণ এই নালীটা দুই দিক দিয়ে চাপ দিবে। যেহেতু দুই দিক দিয়ে চাপ দিবে তখন এই যে সামনের দিকে আমাদের ট্রাকিয়াটাও চাপে পড়বে বা আমাদের শ্বাসনালীটাও চাপে পড়বে, দেখবে আমরা শ্বাস নিতে কষ্ট হবে। সো এই যে এই প্রক্রিয়াকে বলা হয় পেরিস্টালসিস প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় খাবারটা ঢুকতেছে, ইভেন এটা হচ্ছে উপর থেকে কন্ট্রাক্ট করতেছে, দেখো উপর থেকে সংকোচন করতেছে, এবং এটা আস্তে 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 পাকস্থলীতে পৌঁছে যাচ্ছে, এটাকে বলা হয় পেরিস্টালসিস প্রক্রিয়া। সো এই আমাদের অন্ননালী এই পেরিস্টালসিস প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যটাকে পাকস্থলী পর্যন্ত পৌঁছায় দেয়। সো এইটার পরে আমরা যেটা চিন্তা করবো সেটা হচ্ছে, আমি ষড়যন্ত্র সম্পর্কে বলে ফেলছি, অ্যাকচুয়ালি ষড়যন্ত্র নিয়ে যদি আরও কিছু কথা বলার থাকে সেটা হচ্ছে এই ষড়যন্ত্র, এটা গোলবিলের নিচে এবং শ্বাসনালীর উপরে অবস্থিত, এটা আমরা সবাই বুঝতে পারতেছি, যেহেতু এই পর্যন্ত ছিল গোলবিল, তারপরে এই যে এদিক থেকে হচ্ছে শ্বাসনালী শুরু, এই যে এই অংশটা এটা হচ্ছে ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রে একটা ইপিগ্লটিস ঢাকনা থাকে, এটা বলছি, এবং এই ষড়যন্ত্র ইপিগ্লটিস ঢাকনাটার একটা পেশির মতো যেহেতু কাজ করে, সো আমরা বলতে পারি যে এখানে পেশি থাকে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে এই ইপিগ্লটিসকে উপজিহ্বা বলা যেতে পারে, এই যে দেখো জিহ্বার মতো অংশ, সো আমরা উপজিহ্বা বলতে পারি। তারপর হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় এটি খোলা থাকে এবং এই পথে বাতাস ফুসফুসে প্রবেশ করে, বাট খাবারের সময় এটি এই পথটাকে বন্ধ করে দেয় এবং যাতে অন্যান্য মাধ্যমে প্রকাশ করতে পারে। এরপর আমরা যেটাতে চলে যাবো সেটা হচ্ছে আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়া। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে শ্বাসনালী বা ট্রাকের অবস্থানটা যদি আমরা খেয়াল করি তখন দেখবো যে এই শ্বাসনালী বা ট্রাকের অবস্থানটা হচ্ছে আমাদের, খেয়াল করো, আমরা যদি খেয়াল করি এই যে, খেয়াল করো, এটা দেখানোর একটু চেষ্টা করব, এই যে আমাদের এই যে এটা এটা হচ্ছে আমাদের শ্বাসনালী। সো এই পর্যন্ত হচ্ছে ষড়যন্ত্র। ষড়যন্ত্রের পরে এই যে তরুণাস্থি দ্বারা গঠিত, এই যে সিয়াকৃতির বা গোলাকৃতির বা আংটিয়াকৃতির যে তরুণাস্থি দ্বারা গঠিত, আমরা যদি আংটিয়াকৃতি যদি ভালোভাবে দেখতে চাই তখন এই যে দেখতে পারবো, এইরকম হচ্ছে আংটিয়াকৃতির। তারপর হচ্ছে এই যে এই জায়গায়
এটা হচ্ছে আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়া। সো এই যে শ্বাসনালী বা ট্রাকিয়ার অবস্থানটা হচ্ছে, এটার পিছনে কিন্তু ছিল আমাদের এই খাদ্যনালীটা। সো এটা শ্বাসনালীর অবস্থান হচ্ছে এই যে আমাদের খাদ্যনালীর সামনে অবস্থিত, এটা এটার পিছনে হচ্ছে খাদ্যনালী। আমরা যদি আরেকটু ভালোভাবে খেয়াল করে ডিটেলস খেয়াল করতে চাই, তখন যদি আমরা দেখতে চাই, সেটা হচ্ছে যে আমরা যদি খেয়াল করি তখন হচ্ছে এই যে শ্বাসনালী, শ্বাসনালী এবং পিছনে যেই হাড় আছে, এই হাড় এবং শ্বাসনালীর মাঝখানে কিন্তু ফাঁক আছে। সো এই ফাঁকটার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের খাদ্যনালীটা থাকে। সো এই খাদ্যনালীর সামনে যেটা অবস্থিত সেটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের শ্বাসনালী। সো এই শ্বাসনালী অ্যাকচুয়ালি কী হয়, এই শ্বাসনালী যখন যায় তখন এই শ্বাসনালী অ্যাকচুয়ালি আমরা যদি শ্বাসনালীর পথটাকে যদি চিন্তা করি, তো এই যে শ্বাসনালী যখন গেল তখন এই শ্বাসনালী ফুসফুসের কাছাকাছি যাওয়ার পরে প্রথমে দুইটা শাখা বিভক্ত হয় এবং এইগুলাকে বলা হয় ব্রঙ্কাস বা ব্রঙ্কাই। সো এই শ্বাসনালী যখন ফুসফুসের কাছাকাছি যেন আমরা দেখলাম যে এই শ্বাসনালী দুইটা শাখায় বিভক্ত হয়েছে, এবং এরা শুধুমাত্র দুইটা শাখায় বিভক্ত হয় না, এরা যখন ফুসফুসে ঢুকে যায় তখন আরও মানে অনেক অনেক ছোটো ছোটো শাখায় বিভক্ত হয়ে যায়। ইভেন ও আস্তে আস্তে এরা ব্রাঞ্চিং হইতেই থাকে, ছোটো ছোটো শাখায় বিভক্ত হইতেই থাকে। আমরা যদি এটা খেয়াল করি অ্যাকচুয়ালি তারা হইতে হইতে ঠিক এরকম শাখায় পৌঁছায়, যেমন শাখা পৌঁছার পরে তারা যখন অনেক ছোটো হইতে থাকে হইতে থাকে হইতে থাকে, তখন আলটিমেটলি এই যে আমি যখন বলতাম যে ফুসফুসে বায়ুথলি বা অ্যালভিওলাই থাকে, এগুলো হচ্ছে বায়ুথলি বা অ্যালভিওলাই, তখন এই যে এগুলো এগুলো যেই শেষ প্রান্ত, একেবারে শেষের প্রান্ত, এই যখন ব্রাঞ্চিং হইতে 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 শেষের প্রান্তে যখন এই যে এই জায়গায় মৌচাকের মতো অবস্থিত এরকম বায়ুথলি থাকে এবং গোল গোল, আমরা যদি এটাকে কাটি তখন আমরা এটাকে এরকম দেখতে পারবো যে এটা একটা বলের মতো, ফাঁকা বলের মতো। সো এটাকে আমরা বায়ুথলি বলছিলাম। আমরা যদি এটা খেয়াল করি, এই চিত্রটাকে যদি খেয়াল করি, ওকে, সো এই যে এটা হচ্ছে আমরা এই বলটাকে কাটলাম, সাপোজ এই জায়গায় এইগুলো হচ্ছে বায়ুথলি। সো এই বায়ুথলিতে অ্যাকচুয়ালি আমি আগে বোঝাচ্ছি যে বায়ুথলিতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে, এবং এইটাও বলছিলাম যে এই বায়ুথলিতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটানোর জন্য বায়ুথলিতে অবশ্যই রক্তনালী থাকতে হবে, কারণ ওই রক্তনালীগুলো অক্সিজেন গ্রহণ এবং ত্যাগের কাজটা করে। আমরা যদি এই চিত্রটা দিয়ে খেয়াল করি তখন দেখবো যে এই যে বায়ুথলি, বায়ুথলিকে ঘিরে আমরা যদি খেয়াল করি, এই যে বায়ুথলিকে ঘিরে আমরা বায়ুথলিটাকে একটু দেখে নিই, এই যে এটা হচ্ছে বায়ুথলি, এগুলো হচ্ছে বায়ুথলি, এগুলো হচ্ছে ব্রঙ্কাসগুলো বাঘ হয়ে আসছে। সো আমরা যদি খেয়াল করি তখন দেখবো যে এই যে আমরা যখন এই জায়গায় চলে যাবো তখন দেখবো যে এই যে আমাদের যে বায়ুথলিগুলো আছে এইগুলোকে এই যে দেখো কৈশিক জালিকা পরিবেষ্টিত করে রাখছে, এই যে এই এই এদিক থেকে একটা ধমনি আসছে এবং ধমনি আসার পরে সে কৈশিক জালিকা বিভক্ত হয়েছে, তারপর এই কৈশিক জালিকাগুলো মিলিত হয়ে আবার এই যে শিরা গঠন করছে। আমরা যদি খেয়াল করি এই যেগুলো, দ্যাট মিনস এই দেখে ধমনি শিরা আছে, এগুলো হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড করে। সো তারপরে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ফুসফুস, ফুসফুস যদি আমরা দেখতে পারি সেটা হচ্ছে ফুসফুসের চিত্র যদি আমরা দেখতে চাই তখন আমরা এটাতে চলে যাবো যে আমাদের অ্যাকচুয়ালি ফুসফুসটা কীভাবে অবস্থান করতেছে, সেটা হচ্ছে এই যে এই চিত্রটা হচ্ছে ফুসফুস, এবং এই ফুসফুসের অবস্থান হচ্ছে এই যে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডর দুই পাশে, এবং একটা হচ্ছে ডান ফুসফুস একটা হচ্ছে বাম ফুসফুস, এটাকে হচ্ছে ডান ফুসফুস, এটা হচ্ছে বাম ফুসফুস। সো ডান ফুসফুস হচ্ছে তিনটা খণ্ডে বিভক্ত এবং বাম ফুসফুস হচ্ছে দুইটা খণ্ডে বিভক্ত। আপাতত এই পর্যন্ত।